বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধার প্রজন্ম মোহাম্মদ জহিরুল ইসলাম মধু বুধবার দুপুর দুইটায় এক মতবিনিময় সভা করেছেন ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মধু মতবিনিময়কালে বলেন মুক্তিযোদ্ধাদের চেতনা বাস্তবায়নে রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এলাকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করতে চায় অবহেলিত সদর ইউনিয়নকে প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর এই ধারায় উন্নয়নের রোল মডেল হিসেবে ইউনিয়নবাসীকে উপহার দিতে চায় বিশ সেপ্টেম্বর যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সুশৃঙ্খল পরিবেশে সাধারণ ভোটাররা কেন্দ্রে গিয়ে যেন ভোট দিতে পারেন সে লক্ষ্যে প্রশাসন ও সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি এ সময় তার সাথে ছিলেন মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর ইকবাল নান্টু যুবলীগ কর্মী মোহাম্মদ হাফিজুল ইসলাম সিকদার মিরাজ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ